হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সিম্পলিফিকেশনের এই টাইপের ম্যাথগুলোকে মাত্র দশ সেকেন্ড সময়ে কমপ্লিট করবো তো কীভাবে করবো তো দেখো এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমাকে প্রথমে দেখতে হবে লব লবের পাশাপাশি কোন দুটো নাম্বার রয়েছে সাতানব্বই এবং নিরানব্বই লবের পাশাপাশি এই দুটো নাম্বারকে দিয়েই আমরা পুরো ম্যাথটাকে কমপ্লিট করে নেব তো প্রথমে এই দুটো নাম্বারের মধ্যে তুমি দেখো কোন নাম্বারটির মধ্যে সবগুলি সংখ্যা নয় আছে এবং কার মধ্যে সবগুলি সংখ্যা নয় নেই এর মধ্যে সবগুলি সংখ্যা নয় আছে দুটো আছে কিন্তু সবগুলি নয় এর মধ্যে কিন্তু সবগুলি নয় নেই যার মধ্যে সবগুলি সংখ্যা নয় নেই তাকে তুমি প্রথমে লিখো সাতানব্বই ওকে এরপরে দেখো যার মধ্যে সবগুলি নয় আছে তাকে তার জন্য তুমি তোটা জিরো দাও দুটো নয় আছে তার মানে দুটো জিরো ব্ল্যাস ওকে এরপরে প্রথমে যাকে তুমি লিখেছিলে সংখ্যাটা তার থেকে এই লবটা বড় নাকি ছোট যদি বড় হয় তাহলে যোগ হবে আর যদি ছোট হয় তাহলে বিয়োগ হবে দেখো সাতানব্বইয়ের থেকে ছিয়ানব্বই ছোট ছোটো তো তাহলে আমাদের মাইনাস হবে আর কত মাইনাস হবে যত ছোট তত মাইনাস হবে মানে এক মাইনাস হবে ওকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে এখানে ওয়ান ওয়ান বাই এক নয় তারপর এক তারপর এক তাহলে এখানেও হবে আমাদের নয় তারপরে এক ছয় আর এখানে হবে আমাদের নাইন নাইন সিক্স নাইন নাইন ওকে দেখো এই এই ম্যাথটা তো ভালোভাবে দেখে নাও এখানে আছে ছিয়ানব্বই পাশাপাশি দুটো নাম্বার আছে নিরানব্বই এবং এখানে আছে সাতানব্বই এই দুটি নাম্বারের মধ্যে সংখ্যার মধ্যে কার মধ্যে সবগুলি সংখ্যা নয় নেই এর মধ্যে নয় নেই এই দুটি দিয়েই আমরা কিন্তু পুরো ম্যাথটি কমপ্লিট করব এই পাশে পাশে ছিয়ানব্বইয়ের পাশে যে দুটি সংখ্যা রয়েছে ঠিক আছে তো নয় সবগুলিতে নেই হচ্ছে নিচে তাহলে লিখলাম সাতানব্বই এরপরে চলে গেলাম পাশে নিরানব্বই কটা নয় আছে দুটো নয় তার জন্য আমরা দুটো জিরো দিলাম ওকে দুটো জিরো দিলাম এরপরে আমরা দেখব যে যে সংখ্যাটা আমরা লিখেছিলাম সাতানব্বই প্রথমে লিখেছিলাম তার থেকে লব ছোট না বড় লব কি আছে ছোট আছে তাহলে মাইনাস হবে কত মাইনাস হবে যত ছোট তত মাইনাস হবে সাতানব্বই থেকে ছিয়ানব্বই কত ছোট এক ছোট তাহলে এক মাইনাস হবে এক্ষেত্রেও আমাদের রাইট অ্যান্সার এটাই আসবে নাইন সিক্স নাইন নাইন ওকে এরপরে আছে আমাদের নাম্বার টু সরি নাম্বার টু নাম্বার টুয়ে আছে সাতানব্বই আটানব্বই নিরানব্বই ঠিক আছে আমরা তো শুধু লবের পাশাপাশি এই দুটো নাম্বারকে দিয়েই পুরো ম্যাচটা কমপ্লিট করব তো সবগুলি সংখ্যা নয় নেই কার মধ্যে এই দুটোর মধ্যে এর মধ্যে নেই তা আগে প্রথমে একে লে লিখে নাও সাতানব্বই এরপর আছে নিরানব্বই এর জন্য আমরা দুটো জিরো দি জিরো দিলাম যেটা নয় থাকবে তোটা জিরো লিখবো ঠিক আছে এরপর আমরা দেখি সাতানব্বই সাতানব্বইয়ের থেকে কিন্তু যাকে প্রথমে তুমি লিখেছো তার থেকে লবটা লব বলতে এই জিনিসটা এ বড় না ছোট হ্যাঁ বন্ধু এ কিন্তু ছোট নয় এ বড় কত বড়। বড়ো মানে ফার্স্টে যোগ চিহ্ন কত বড় এক বড় তাহলে আমাদের এক যোগ হবে ওকে হয়ে গেল আমাদের অ্যান্সার এক শূন্য এক শূন্য সাত বাই নয় হয়ে গেছে কমপ্লিট এরপরে আছে আমাদের নাম্বার থ্রি আমরা সিম্পলিফিকেশনের এই ম্যাথগুলো লবের পাশাপাশি দুটো নাম্বারকে শুধু এই দুটো নাম্বারকে দেখব নিরানব্বই আর উননব্বই ঠিক আছে তো এই দুটির মধ্যে সবগুলি সংখ্যা নয় নেই কার মধ্যে এর মধ্যে নেই তো থাকে ফার্স্টে একে লিখে নাও উননব্বই তারপরে আমাদের কোটা জিরো লিখবো বলো তো দুটো জিরো লিখবো কারণ দুটো নয় আছে তার জন্য আমরা দুটো জিরো লিখলাম এরপরে আমাদের দেখতে হবে যে সংখ্যাটি কি লিখেছো তার থেকে লব তার থেকে লব বড় না ছোট হ্যাঁ তার থেকে কিন্তু উননব্বইয়ের থেকে লব কিন্তু ছোট সাতাশি ছোট। তাহলে ছোট মানে মাইনাস কত ছোট তিন ছোট তাহলে আমাদের তিন মাইনাস করতে হবে ওকে তিন মাইনাস করো তুমি এখানে সাত দিতে তারপরে হচ্ছে এক নয় দিতে তারপরে হচ্ছে আট আর এখানে হচ্ছে আমাদের এইট ওকে এবারে আসিস দেখো আঠানব্বের পাশাপাশি আমরা এই দুটো নাম্বারকে দেখব এই দুটো নাম্বারের মধ্যে হ্যাঁ বন্ধু এখানে কি হয়ে গেছে এখানে দুটো নাম্বারের মধ্যেই কিন্তু নয় 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 রয়েছে এখানেও নয় নয় রয়েছে তাহলে যে কোনো একটাকে আমরা অরিজিনাল সংখ্যা মেনে চলব তাহলে আমরা এটাকেই সংখ্যা মেনে চলি নিরানব্বইকে লিখলাম সংখ্যা মেনে চললাম আর বাকি এই তিনটের জন্য আমরা তিনটে জিরো দিয়ে দিলাম ঠিক আছে তিনটে জিরো দিলাম তাহলে তিনটে জিরো এক দুই আর তিন ওকে এরপরে হচ্ছে যেটা লিখেছিলাম যে সংখ্যাটা তার থেকে আমাদের লব ছোট না বড় ছোটো নিরানব্বই থেকে আটানব্বই ছোটো তাহলে মাইনাস হবে কত মাইনাস হবে যত ছোটো তত মাইনাস হবে নিরানব্বই থেকে আটানব্বই হচ্ছে আমাদের এক ছোট তাহলে আমাদের এক মাইনাস হবে ওকে এক মাইনাস করে দাও তাহলে এক মাইনাস করলে কত হয় নয় তারপরে কত হচ্ছে নয় তারপর হচ্ছে নয় তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে নয় আমাদের অ্যান্সার হয়ে গেছে ওকে এরপরে আছে আমাদের নশো সাতাশি পূর্ণ নশো উননব্বই নশো নিরানব্বই ঠিক আছে যাই থাকুক আর দেখার দরকার নেই আমরা পাশাপাশি দুটো সংখ্যাকে দেখব নশো সাতাশি আর নশো নিরানব্বই এই দুটি নাম্বারের মধ্যে কার মধ্যে সবগুলো সংখ্যা নয় নেই এর মধ্যে সবগুলো সংখ্যা নয় নেই তাহলে একে ফার্স্টে আমরা লিখলাম নশো সাতাশি ওকে লিখলাম নশো সাতাশি তারপরে আমরা কী লিখবো নিচে লিখবো যতগুলো সংখ্যা নয় আছে ততগুলো সংখ্যা আমরা জিরো দিয়ে দিলাম ঠিক আছে এক দুই তিন নিচে নয় তিনটে আছে এরপরে আমাদের দেখব যে সংখ্যাটা প্রথমে লিখেছিলাম তার থেকে লব বড় না ছোট হ্যাঁ লব বড় নশো সাতাশি থেকে নশো উননব্বই বড়ো মানে প্লাস তো কত প্লাস হবে তত প্লাস হবে যত বড় নশো সাতাশি থেকে উননব্বই কত অটি উননব্বই হ্যাঁ দুই বড় তাহলে আমরা এখানে দুই যোগ করে দিলাম দুই শূন্য দুই শূন্য শূন্য সাত আট আর নয় ওকে এরপর আমাদের নাম্বার সিক্সের ম্যাথ দেখব নশো সাতাশি পূর্ণ নশো অটি নিরানব্বই বাই নিরানব্বই এই দুটো সংখ্যার মধ্যে সবগুলি সংখ্যা নয় নেই কার মধ্যে নশো সাতাশির মধ্যে সবগুলি সংখ্যা নয় নেই তাহলে আমি প্রথমে নশো সাতাশিকে লিখে নিলাম নশো সাতাশিকে লিখলাম এরপরে দুটো নয় আছে তার জন্য আমরা দুটো জিরো দিয়ে দিলাম ঠিক আছে এরপরে নশো সাতাশি যেটা প্রথমে লিখেছিলাম তার থেকে আমাদের লব কত বড়। এক বড় বড় মানে যোগ আর কত যোগ এক যোগ ঠিক আছে তাহলে আমরা এক যোগ করলাম এক শূন্য এক দিতে শূন্য সাত आठ नौ ओके আমাদের নাম্বার ফাইভের কোশ্চেন আছে নশো নিরানব্বই বাই নশো নিরানব্বই নশো পঁচানব্বই ঠিক আছে এখানেও কিন্তু সবগুলি সংখ্যা নয় তাহলে যে কোনো একটাকে আমরা সংখ্যা মেনে চলছি তা ঠিক আছে তিনটেই যখন নয় 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 যে কোনো একটাকে সংখ্যা মেনে চলে নিলাম ধরো এটাকেই আমরা নয় সংখ্যা মেনে চললাম তাহলে নশো নিরানব্বই লিখলাম আর এটার জন্য আমি তিনটে জিরো জিরো দিলাম ঠিক আছে এক দুই তিন এরপরে আমি যেটাকে সংখ্যা মেনে চলেছি তার থেকে দেখবো লব ছোট না বড় লব কিন্তু বন্ধু ছোট ওকে তাহলে মাইনাস হবে কত মাইনাস হবে নশো নিরানব্বই থেকে পঁচানব্বই যত ছোট কত চার ছোটো চার ছোটো তাহলে এখানে আমাদের চার মাইনাস হবে ওকে ছয় নয় তারপর এক নয় আট নয় নয় ওকে ঠিক আছে এরপরে আছে আমাদের এই ম্যাথটা ঠিক আছে চারশো পঁয়তাল্লিশ বাই নশো নিরানব্বই বাই চারশো পঁচানব্বই ইন্টু চারশো চিরানব্বই চুরানব্বই ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো ঠিক আছে এটা তোমরা অবশ্যই পারলে কমেন্ট করে জানাও আমাকে এটার অ্যান্সার কত হবে ঠিক আছে এরপর দেখো সাত সাত নম্বর সাত নম্বরের মধ্যে আমাদের কি আছে নশো নিরানব্বই বাই চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই বাই চারশো চুরানব্বই ঠিক আছে তো লবের পাশাপাশি আমরা দুটো শুধুমাত্র এই দুটো সংখ্যাকে দিয়েই তো আমরা পুরো ম্যাথটাকে কমপ্লিট করছি তাহলে দুটো শুধুমাত্র সংখ্যা রয়েছে সবগুলি সংখ্যা রয়েছে চারশো চুরানব্বইয়ের মধ্যে তাহলে আমি চারশো চুরানব্বইকে লিখলাম আর আশেপাশে আমাদের তিনটে নয় আছে তার জন্য আমাদের তিনটে জিরো দিলাম তিনটে জিরো লেখা হয়ে গেছে এরপরে যাকে আমি সংখ্যা লিখেছি প্রথম সংখ্যা তার থেকে লব বড় না ছোট হ্যাঁ লব বড় তাহলে প্রথমে প্লাস এরপরে কত বড় এক বড় তাহলে আমাদের এক যোগ হবে ঠিক আছে এক যোগ করে দাও এক শূন্য এক দিতে শূন্য শূন্য চার নয় আর চার ওকে এরপরে আছে আমাদের এই ম্যাচটা নশো নিরানব্বই বাই নিরানব্বই বাই আটানব্বই বাই আটানব্বই তো আমরা তো শুধুমাত্র এই দুটোকে দিয়ে করব নশো নিরানব্বই এবং আঠানব্বই তো এই দুটোর মধ্যে সংখ্যা কোনটার মধ্যে রয়েছে আটানব্বইয়ের মধ্যে সংখ্যা রয়েছে মানে আটানব্বইয়ের মধ্যে সবগুলি নয় নেই যার মধ্যে সবগুলি নয় নেই তাকে আগে তাকে আমরা প্রথমে লিখব ওকে হ্যাঁ লিখেছি যার মধ্যে সবগুলি সংখ্যা নয় নেই তাকে তো লিখে নিলাম এই পরে দেখব এই তিনটে সংখ্যা আছে নয় 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 তো তিনটে জিরো দিলাম এরপরে আমরা যাকে প্রথমে লিখেছি যাকে প্রথমে লিখেছিলাম আঠানব্বই তার থেকে লব বড়ো না ছোটো লব বড়ো আটানব্বই থেকে নিরানব্বই বড় তার জন্য প্লাস কত বড় এক বড়। তাহলে আমি এক যোগ করে দিলাম এক শূন্য শূন্য এইট নাইন ওকে সরি এরপরে আছে আমাদের নাম্বার নাইন এই দুটো নাম্বার কি দেখবো দুটো সংখ্যা আছে সাতানব্বই নাইনটি সেভেন লিখে নিলাম আর এখানে আছে দুটো নয় তার জন্য লিখলাম দুটো জিরো যাকে আমরা প্রথমে লিখেছি তার থেকে লব আমাদের বড় না ছোট ছোট তাহলে আমাদের মাইনাস হবে কত মাইনাস হবে সাতানব্বই থেকে ছিয়ানব্বই এক ছোট তাহলে আমাদের এক মাইনাস হবে ওকে নয় নয় ওকে তারপর এখানে হচ্ছে আট সরি নয় তারপরে এখানে হচ্ছে আমাদের ছয় তারপরে এখানে হচ্ছে আমাদের নয় ঠিক আছে এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে যে এটার কত এন্সার হবে ঠিক আছে এবং অবশ্যই আর তোমাদেরকে হোমওয়ার্কের জায়গায় কমেন্ট করতে বলেছিলাম এই ম্যাথটা এই ম্যাথটা সরি এটা ভুল আছে এটা করো না এটা একটু চারশো পঁয়তাল্লিশ একটু ভুল টাইপিং করা হয়ে গেছে লেখা হয়ে গেছে সরি লেখা হয়ে গেছে তো এটা করো না তোমরা এটা এই ম্যাথটা করবে ওয়ার্ক হিসাবে করবে অ্যান্সার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল মনে হয়েছে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের ভিডিওতে